সভ্যতার আদি যুগ থেকে মাটির মানুষ বিস্ময়ে ভরা চোখে চেয়ে থাকত আকাশের দিকে। আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছুই তাদের কাছে ছিল অপার বিস্ময়ের। বিজ্ঞানের কোনো চেতনা তখনও মানুষের মধ্যে জন্মগ্রহণ করেনি, তাই অন্তত আকাশের মতোই ছিল তাদের সীমাহীন কল্পনা। ধীরে ধীরে মানুষের মধ্যে জন্ম নিতে থাকে জ্ঞানের চেতনা। কত প্রশ্ন জেগে ওঠে মনে, এই বিশ্ব প্রকৃতির অপার রহস্য ভেদ করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে জিজ্ঞাসু মন, আর এই জিজ্ঞাসা থেকেই শুরু হলো অনুসন্ধান। অ্যারিস্টটল মানুষের জ্ঞান চিন্তা ভাবনার জগতে এক নতুন দিগন্তের দ্বারকে উন্মোচন করলেন। এর পাশাপাশি কিছু ধারণার কথা প্রকাশ করলেন যা মানুষের জ্ঞানের জগতে অন্ধকার যুগ নিয়ে এলো। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে অ্যারিস্টটল কোনো পর্যবেক্ষণ পরীক্ষা ছাড়াই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার ধারণা ছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা একই পথে আবর্তিত হচ্ছে, চাঁদের নিজস্ব আলো আছে। তার এই মতবাদকে মানুষ অভ্রান্ত বলে মেনে নিল। খ্রিস্টপূর্ব 230 সালে অ্যারিস্টকারস তার অভিমত প্রকাশ করেন যে সূর্যই এই সৌরমণ্ডলের কেন্দ্রবিন্দু এবং স্থির, কিন্তু এই অভিমতকে সকলেই অগ্রাহ্য করল। পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানী টলেমি জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে নানান তত্ত্ব উদ্ভাবন করলেন। তার এই সব তত্ত্বগুলিই ছিল ভুল। তিনি বললেন বিশ্ব একটা গোলক এবং তা গোলকের মতোই ঘুরছে। পৃথিবীও একটি গোলাকার বস্তু এবং তা বিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত। পৃথিবী স্থির, সূর্যই তার চারদিকে ঘুরছে। তার এই অভিমতের সপক্ষে একটি মানচিত্রও অঙ্কন করেন। অ্যারিস্টটল ও টলেমির এই সব তত্ত্ব ও সূত্রগুলি প্রায় 1400 বছর ধরে মানুষ অভ্রান্ত সত্য বলে মেনে নিয়েছে। কেউ তার ভুল ভ্রান্তি নিরূপণ করার চেষ্টাটুকুও করেনি। যিশুর জন্মের পরবর্তীকালে যখন বাইবেল রচিত হলো, বিশ্ব সৃষ্টির রহস্য সম্বন্ধে বাইবেলের রচনাকারদের সামনে টলেমির সিদ্ধান্তগুলোই বর্তমান ছিল, তাই তারা সেই সব অভিমতকেই বাইবেলের অন্তর্ভুক্ত করে নিলেন। অল্পদিনের মধ্যে তা ধর্মের অঙ্গ হিসেবে পরিগণিত হলো। পরবর্তীকালে মানুষ বাইবেলের প্রতিটি কথাকেই ধ্রুব সত্য বলে মেনে নিল। কারোর মনে ছিল না কোনো সংশয় বা জিজ্ঞাসা। এমনকি বৈজ্ঞানিকেরাও বাইবেলকে অভ্রান্ত বলে মেনে নিল। এর পেছনে আরও একটি কারণ ছিল ইউরোপের বুকে তখন চার্চের অপ্রতিহত প্রতাপ। একজন সম্রাটের মতোই ছিল পোপের ক্ষমতা। যেসব বিজ্ঞানী পণ্ডিতরা চার্চ এবং বাইবেলকে মেনে চলত, তাদের নানাভাবে সাহায্য করা হতো। কিন্তু যদি কখনো কেউ চার্চ বা বাইবেলের বিরোধী একটি শব্দ উচ্চারণ করত, তখন তাকে কঠোর হাতে দমন করা হতো, কারাগারে পাঠানো হতো, নয়তো আগুনে পুড়িয়ে মারা হতো। ধর্মের আজ্ঞাবহ হয়ে বিজ্ঞান এক অন্ধকার যুগেই পড়েছিল। এই অন্ধকারের মধ্যেই অল্প কয়েকজন মানুষ এগিয়ে এলেন। তারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে ধর্মের বন্ধনকে ছিন্ন করে প্রতিষ্ঠা করলেন নতুন সত্যকে। তাদের আবিষ্কৃত সত্যের আলোয় বিজ্ঞান নতুন পথের সন্ধান পেল। এইসব মহান বিজ্ঞানীদের যিনি অগ্রপথিক, তার নাম নিকোলাস কোপারনিকাস। তিনিই প্রথম বলেছিলেন পৃথিবী নয়, সূর্যই হল সৌরজগতের কেন্দ্র। সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। সূর্যই পুরো সৌরজগৎকে আলোকিত করে। তিনি এই মহাবিশ্বের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, আধুনিক পণ্ডিত, অনুবাদক, গভর্নর, কূটনীতিক ও অর্থনীতিবিদ ছিলেন। 1517 সালে তিনি অর্থের একটি পরিমাণ তত্ত্ব বের করেন, যাকে অর্থনীতির প্রধান ধারণা বলা যায়। এছাড়াও 1519 সালে তিনি অর্থনীতির একটি সূত্র দেন, যা পরবর্তীতে গ্রিসমের সূত্র নামে পরিচিত হয়। তাকে বলা হয়ে থাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। 1473 সালে 19 ফেব্রুয়ারি পোল্যান্ডের থর্ন শহরে কোপারনিকাসের জন্ম। থর্ন বাল্টিক সাগরের কাছে ভিস্টুল নদীর তীরে ছোট্ট বন্দর শহর। তার বাবা নিকোলাস কোপারনিক ছিলেন পোল্যান্ডের প্রাচীন শহর ক্রাকোউ এর একজন সাধারণ বণিক, এবং মা বারবারা ওয়ার্জেন রোড ছিলেন থর্ন শহরের একজন ধনী বণিকের কন্যা। চার ভাই বোনের মধ্যে কোপারনিকাস ছিলেন সবার ছোট। কোপারনিকাসের পারিবারিক নাম ছিল নিকোলাস কোপারনিক। কোপারনিক শব্দের অর্থ বিনয়ী। শুধু নামে নয়, আচার ব্যবহার স্বভাবেও কোপারনিকাস ছিলেন যথার্থই বিনয়ী। 1483 সালে মাত্র 10 বছর বয়সে পিতাকে হারান তিনি। পিতার মৃত্যুর পর মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন।
কোপার্নিকাসের শৈশব এবং শিক্ষার প্রাথমিক বছরগুলির কোনো নির্ভরযোগ্য নথি নেই। তবে কোপার্নিকাসের জীবনীকারকরা অনুমান করেন যে মামা লুকাস ওয়ার্জেন রোড প্রথমে তরুণ কোপার্নিকাসকে থর্ন এর সেন্ট জনস স্কুলে ভর্তি করান, যেখানে তিনি নিজে একজন শিক্ষক ছিলেন। পরে থর্ন থেকে ভিস্টুলা নদীর পাড়ে ওলোকোলা ওয়েক শহরের ক্যাথেড্রাল স্কুলে ভর্তি করানো হয়, যা ক্রাকো বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য ছাত্রদের প্রস্তুত করত। 1491 খ্রিস্টাব্দে তিনি ক্রাকো বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে জ্যোতির্বিজ্ঞানে পড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। গণিতশাস্ত্র ও আলোকবিজ্ঞানও ছিল তার অধ্যয়নের বিষয়। কিন্তু তার মামা চাইলেন আজীবন আর্থিক সচ্ছলতার জন্য ভাগ্নে ফ্রুয়েনবার্গের গির্জায় যাজকের পদ গ্রহণ করুক। যাজকের পদটি শূন্য না হওয়া পর্যন্ত সময়কালে যেন তিনি সে সম্পর্কে জ্ঞানলাভ করতে পারেন, সেজন্য 1496 সালে তাকে ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়ে পাঠান। চিকিৎসা, আইন ও ধর্মশাস্ত্রে অধ্যয়নের জন্য তিনি সেখানে গেলে পরিচয় হয় প্রখ্যাত দার্শনিক প্লেটোর রচনাবলী এবং সে সময়ের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডোমেনিকো মারিয়া নোভারার সাথে। গুণী ব্যক্তির সান্নিধ্যই তাকে উদ্বুদ্ধ করে জ্যোতির্বিজ্ঞানের প্রতি। 3.5 বছর ধরে তিনি গ্রিক ভাষা, গণিতশাস্ত্র ও প্লেটোর রচনাবলী অধ্যয়ন করেন। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তৎকালীন চিন্তাভাবনার সাথেও পরিচিত হন। বোলোগনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি প্রফেসর ডোমেনিকোর সাথে জ্যোতির্বিজ্ঞানে গবেষণা ও পর্যবেক্ষণের কাজে যুক্ত ছিলেন। সেখানে থাকাকালেই 1497 খ্রিস্টাব্দে তার প্রথম মহাকাশ পর্যবেক্ষণের কথা লিপিবদ্ধ হয়। উচ্চতর শিক্ষা শেষে যখন তিনি রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন, সে সময় তার মনে মহাবিশ্ব সম্বন্ধে টলেমির সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ জাগে। পৃথিবী এই মহাবিশ্বের মাঝে অবস্থিত, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, তারা আর চাঁদ ঘুরছে, এই নিয়মে তিনি কিছু ত্রুটি খুঁজে পান। ক্লাসে যখন ছাত্রদের টলেমির সিদ্ধান্ত পড়াতেন, তখন তার বারবার মনে হতো যেন তিনি ভুল শিক্ষা দিচ্ছেন। ছোটবেলা থেকেই কোপার্নিকাসের আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারা সম্বন্ধে ছিল গভীর কৌতূহল। এইসব বিষয়ে বাবা মাকে তিনি নানা প্রশ্ন করতেন, কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তরই জানা ছিল না ব্যবসায়ী বাবার। শুধু অ্যারিস্টার কাস নয়, পরবর্তী যুগে ফ্রান্সের রাজা পঞ্চম চার্লসের ব্যক্তিগত উপদেষ্টা ওরসিমি অ্যারিস্টটলের অভিমতের বিরুদ্ধে গতিশীল পৃথিবীর ধারণার কথা বলেন। কুপার নিকোলাস নামে এক পণ্ডিত ব্যক্তি বলেন, গ্রহ নক্ষত্রের মতো পৃথিবীও আবর্তিত হচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চিও বিশ্বাস করতেন পৃথিবী স্থির নয়, গতিশীল। তখন কোপার্নিকাস বললেন, শুধুমাত্র বিশ্বাস নয়, পরীক্ষার দ্বারাই একমাত্র প্রকৃত সত্যে উপনীত হওয়া যায়। তাছাড়া কোপার্নিকাসের শিক্ষক ডোমেনিকোও অ্যারিস্টটলের মতে বিশ্বাস করতেন না। এই পরস্পর বিরোধী অভিমতের মুখোমুখি দাঁড়িয়ে কোপার্নিকাসের মনে হলো প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতেই হবে। যে বিষয়ে তিনি নিজেই সন্দিহান, কেমন করে তা ছাত্রদের পড়াচ্ছেন? এমন সময় একটি ছাত্র তাকে প্রশ্ন করল, আপনি যা বলছেন তা কি আপনি বিশ্বাস করেন? দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন কোপার্নিকাস। মানসিক যন্ত্রণার মধ্যে শিক্ষকতার চাকরি তিনি ছেড়ে দিলেন। ফিরে এলেন মামা লুকাসের কাছে ফ্রাউয়েনবার্গে। 29 মার্চ 1512 সালে মামার মৃত্যুর আগ পর্যন্ত তার উপদেষ্টা হিসেবে কাজ করেন। এরপর হন ফ্রাউয়েনবার্গের গির্জার একনিষ্ঠ কর্তা। এই সময় থেকে শুরু হলো তার জিজ্ঞাসার উত্তর খোঁজার পালা। কার অভিমত সঠিক, টলেমি নাকি পিথাগোরাস? ফ্রাউয়েনবার্গ ছিল একটি পাহাড়ি গ্রাম। অল্পদিনের মধ্যেই সেখানকার মানুষদের সাথে একাত্ম হয়ে গেলেন কোপার্নিকাস। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখে বিচলিত হয়ে পড়তেন। গির্জার কাজের চেয়ে মানুষের সেবার কাজেই তার ছিল বেশি আনন্দ। অসুস্থ মানুষেরা তার কাছে চিকিৎসার জন্য আসত। অল্পদিনের মধ্যেই চিকিৎসক হিসেবে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। কোপার্নিকাস ছিলেন বিচিত্র প্রতিভার অধিকারী। নানা বিষয়ে ছিল তার সহজ দক্ষতা। গ্রামের মানুষদের জল আনবার জন্য দীর্ঘ 2 মাইল দূরে নদীতে যেতে হতো। তিনি পাহাড়ের মাথায় বাঁধ বেঁধে দিয়ে গ্রামে জল নিয়ে এলেন। গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন জ্ঞান ও দয়ার প্রতীক। শুধুমাত্র চিকিৎসা আর সমাজসেবা নয়, রাজনীতি ও অর্থনীতি সম্বন্ধেও তার ছিল সুগভীর জ্ঞান। তিনি নানা ব্যাপারে সরকারকে পরামর্শ দিতেন। অর্থনীতির উপর তিনি একটি বইও লিখেছিলেন। এই বইতে সে যুগের অর্থনৈতিক ব্যবস্থার নানান ভুল ত্রুটির উল্লেখ করেছিলেন তিনি।
তার বহু অভিমত সরকার গ্রহণ করেছিল। তিনি দেখিয়েছিলেন একই দেশের বিভিন্ন অঞ্চলের শাসকরা বিভিন্ন ধরনের মুদ্রা তৈরি করে। তিনি বললেন এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। এদিকে তার চলছে সমানতালে জ্যোতির্বিজ্ঞানের গবেষণা। সে সময় তো আর টেলিস্কোপ ছিল না, তাই সাধারণ পর্যবেক্ষণ আর গাণিতিক পদ্ধতির উপর নির্ভর করা ছাড়া উপায়ও ছিল না। একাকী তিনি চালিয়ে যান গবেষণা ও অনুসন্ধানের কাজ। গির্জাটি ছিল একটি পাহাড়ের উপর, এর কাছাকাছি একটি গম্বুজ থেকেই নিকোলাস তার পর্যবেক্ষণ চালাতেন। গির্জার দেওয়ালে একটি উঁচু চূড়ায় দাঁড়িয়ে তিনি চন্দ্র, সূর্য ও গ্রহরাজির গতিবিধি পর্যবেক্ষণ করতেন খালি চোখেই। নিজের পর্যবেক্ষণের ফলাফল লিপিবদ্ধ করে রাখতেন এবং সময়ে সময়ে সেগুলো প্রকাশ করতেন। তখন প্রচলিত ছিল টলেমির পদ্ধতি। একনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে তিনি অনুধাবন করতে পারেন টলেমির ব্যাখ্যায় আসলেই ত্রুটি আছে, বেশ কিছু প্রশ্নের উত্তর মেলে না টলেমির মডেল থেকে। টলেমির ধারণাকে পাশে ফেলে তিনি হিসেব করে দেখলেন সূর্যকে কেন্দ্রে রাখলে সকল কিছুর হিসাব মিলে যায়, পৃথিবীকে গায়ের জোরে কেন্দ্রে বসালেই অযথা জটিলতা তৈরি হয়। পরবর্তীতে তার এই পথ ধরে ধীরে ধীরে আলোকিত করেছেন টাইকো ব্রাহে, কেপলার, ব্রুনো এবং গ্যালিলিও গ্যালিলিরা। তারা ভুল ত্রুটি শুধরে নিয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। কোপার্নিকাস বুঝতে পারলেন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে বলে ঋতু পরিবর্তন হয়, আর পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তিত হয় বলেই দিন রাত্রি হয়। তবে তিনি তার গবেষণালব্ধ মতবাদসমূহ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার সাহস করেননি শাস্তির ভয়ে, কারণ তিনি ছিলেন গির্জার যাজক। তার মতবাদ প্রচলিত ধর্মবিশ্বাসের সম্পূর্ণ বিরোধী। তার বিপ্লবাত্মক মতবাদ লিপিবদ্ধ হওয়ার পরেও দীর্ঘ ১৩ বছর অপ্রকাশিত রাখতে হয়। 1510 থেকে 1514 খ্রিস্টাব্দ পর্যন্ত কোপার্নিকাস তার নতুন মতবাদের সংক্ষিপ্ত সার হিসেবে একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন। 1514 খ্রিস্টাব্দে ব্যক্তিগত পর্যায়ে তিনি তার বন্ধুদের মাঝে প্রচার করেন তা। বছর পেরোতে লাগল, নকশা এঁকে আর গাণিতিক হিসাব করে তিনি তার যুক্তিকে আরও বিকশিত করতে লাগলেন। 1533 খ্রিস্টাব্দে রোমের পোপ সপ্তম ক্লিমেন্টের সামনে এগুলো নিয়ে বক্তৃতাও করলেন এবং তার সমর্থনও লাভ করলেন। তার মতবাদ প্রকাশের জন্য 1536 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক অনুরোধ পেলেন কোপার্নিকাস। তার শিষ্য রেটিকাসের প্রচেষ্টায় রচনা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। পাণ্ডুলিপিটি মুদ্রণের জন্য জার্মানির নুরেমবার্গে নিয়ে যাওয়ার অনুমতি পায় রেটিকাস। মার্টিন লুথার, ফিলিপ মেলানস্থন ও অপরাপর সংস্কারকদের বাধার কারণে রেটিকাস নুরেমবার্গ ত্যাগ করে লিপজিগে গেলেন এবং প্রকাশনার দায়িত্ব আন্দ্রিয়াস ওসিয়ান্ডারের হাতে তুলে দিলেন। সমালোচনার ভয়ে ওসিয়ান্ডার নিজ দায়িত্বে গ্রন্থের সাথে একটা মুখবন্ধ জুড়ে দিলেন। তিনি ভাবলেন বই প্রকাশিত হলে কোপার্নিকাসের সাথে তাকেও বিপদগ্রস্ত হতে হবে, তাই বইয়ের প্রথমে লিখলেন এই বইয়ের বিষয়বস্তু পুরোপুরি সত্য নয়, অনুমানের উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সত্য মিথ্যার একটা সংশয়াচ্ছন্ন ধারণার সৃষ্টি করলেন, যাতে প্রয়োজনে বইটিতে উপস্থাপিত তথ্য মিথ্যা বলে চালানো যেতে পারে। শুধু তাই নয়, তিনি ইচ্ছে মতো বই থেকে বিভিন্ন নাম তুলে নিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অ্যারিস্টোক্রেটাসের নাম, যিনি প্রথম গভীর বিশ্বাসের সাথে বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী গতিশীল। পাশ্চাত্যের চিন্তাধারার ক্ষেত্রে এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানকে বিজ্ঞানসম্মত ভিত্তির উপর দাঁড় করাতে 1543 খ্রিস্টাব্দের 24 মে প্রকাশিত হল মহাজাগতিক বস্তুগুলোর ঘূর্ণন। 6 খণ্ডে রচিত গ্রন্থটি তৃতীয় প্রোপের সম্মানে উৎসর্গ করে তিনি বলেন গণিতশাস্ত্র বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে কেউ যেন গ্রন্থটির সমালোচনা না করেন। বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় অবস্থান থেকে পৃথিবীর সিংহাসন চুক্তির মতবাদ সৃষ্টি করেছিল প্রচণ্ড আঘাত। পৃথিবীকে আর সৃষ্টির আদি বলে গণ্য করা গেল না। ব্রহ্মাণ্ডের কেন্দ্রে সকল পরিবর্তন ও বিনাশের উৎস হিসেবে পৃথিবী আর পরিগণিত হতে পারল না। প্রাচীন কর্তৃত্বের পুরো ব্যবস্থার বিরুদ্ধে সফল চ্যালেঞ্জ জানানোর জন্য দরকার ছিল মহাবিশ্ব সম্পর্কে মানুষের দার্শনিক ধারণার পরিবর্তন। কোপার্নিকাসের তত্ত্ব এনে দিল সেই পরিবর্তন। তার উপর প্রথম আক্রমণ প্রোটেস্ট্যান্টদের কাছ থেকে এসেছিল। তার বইটি যখন প্রকাশ হয় তখন তিনি ছিলেন পক্ষাঘাত ও মানসিক রোগে আক্রান্ত। বইটি ছাপা অবস্থায় তার কাছে এসে পৌঁছলে তখন তার পড়ে দেখার মতো অবস্থা আর ছিল না। তিনি শুধু দু হাতে বইটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেন।
এর কয়েক ঘন্টা পরেই তার মৃত্যু হয়। মজার ব্যাপার হচ্ছে যে বই কয়েক হাজার বছরের প্রচলিত জ্যোতির্বিজ্ঞানের ধারণাই ওলটপালট করতে যাচ্ছিল, সেই বইটি তখন প্রথম অবস্থায় 400 কপিও বিক্রি হয়নি, যদিও পরবর্তীতে প্রচুর জনপ্রিয় হয়েছিল। তবে তার বইয়ের মধ্য দিয়ে তিনি যে সত্যের প্রতিষ্ঠা করে গেছেন তার উপর ভিত্তি করে গ্যালিলিও, কেপলার, নিউটন, আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করেছেন। এ গ্রন্থের মাধ্যমে 1500 বছরের টলেমির ভূকেন্দ্রিক মতবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। তার এ মতবাদ প্রচার করার কারণে জিওনার্দো ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়। 1543 সালের 24 মে 70 বছর বয়সে কোপারনিকাস মারা যান। পোল্যান্ডের বাল্টিক কোস্টের ফ্রম ব্রক ক্যাথেড্রালের মেঝের নিচে তাকে সমাহিত করা হয়। নাম পরিচয়হীনভাবে অবহেলার সাথে তাকে সমাধিস্থ করা হয়। কোপারনিকাসের মৃত্যুর 70 বছর পর 5 মার্চ 1616 সালে ভ্যাটিকানের সেক্রেট কংগ্রিগেশন অফ দ্য ইন্ডেক্স নিকোলাস কোপারনিকাসের বইটি নিষিদ্ধ করে। সে সময়ে ধর্মযাজকেরা কোপারনিকাসের নতুন তত্ত্ব মেনে না নিলেও পরে তার গবেষণা সত্য প্রমাণিত করেছেন বিজ্ঞানীরা। 200 বছরেরও বেশি পরে 1835 সালে অবশেষে বইটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। 22 মে 2010 সালে মৃত্যুর প্রায় 500 বছর পর তাকে পুনরায় বীরের মর্যাদায় আবারও সমাধিস্থ করে পোলিশ ক্যাথলিক চার্চ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।